আসসালামু আলাইকুম ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা ইয়েমেনের হুথি আর্মির বিশটি মিসাইল ছুঁড়েও ইসরায়েল প্রতিহত করতে পারেনি হুথি মিসাইল তোলপাড় সহ পশ্চিমা বিশ্বে ইসরায়েল আর্মি স্বীকার করেছে তাদের বিমান হামলায় গাজায় নিহত হয়েছে তিন ইসরায়েলি জিমি দক্ষিণ লেবাননের এলাকা ত্যাগের জন্য লিফলেট বিতরণ ইসরায়েলের বড় হামলার আশঙ্কা ইউক্রেনের তিন বিমান ভূপাতিত রাশিয়ার হামলায় চব্বিশ ঘন্টায় নিহত দুই হাজারের বেশি সেনা বিডিভিউজ ইনফোর্টেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসতিম হোসাইন আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর ইসরায়েলে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান আর্মি হুথি আর্মি দাবি করেছে রোববার তারা যে ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে তা ছিল একটি হাইপারসনিক মিসাইল ফলে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে তাদের মিসাইল ইসরায়েল আর্মি বিশটি মিসাইল ছুঁড়েও প্রতিহত করতে পারেনি তাদের মিসাইলটি ইসরায়েল আর্মি স্বীকার করেছে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা ইসরায়েলের দিকে মিসাইল ছুটে আসার তথ্য রাডারে ধরা পড়ার পরপরই ইসরায়েল রাজধানী তেলাবিব সহ কেন্দ্রীয় ইসরায়েলে বাজাতে শুরু করে এয়ার রেড সাইরেন মোসাদের সদর দপ্তর অবস্থিত বেনগুরিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এলাকা সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্ক অবস্থায় রাখা হয় এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন এলাকা থেকে লোকজনকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাবার নির্দেশ দেয় ইসরায়েল সরকার ইসরায়েল দাবি করেছে হুথিদের মিসাইল হামলায় তাদের গুরুত্বপূর্ণ কোন স্থাপনার ক্ষতি হয়নি মিসাইলটি আঘাত করেছে একটি রেল স্টেশনে এতে নয়জন জন ইসরায়েলি আহত হয়েছে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে হুথিদের ছোড়া মিসাইলটি আকাশে প্রতিহত করতে ইসরায়েল আর্মিকে কয়েক দফা মিসাইল ছোড়া হয়েছে কিন্তু কোনো মিসাইলই হুথিদের মিসাইলকে আঘাত করতে পারেনি বরং ইসরায়েলের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষে ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় হুথি আর্মির পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল তাদের মিসাইলটি আকাশে ধ্বংস করার জন্য বিশটি মিসাইল ছুড়েছে আকাশে কিন্তু তাদের হাইপারসনিক মিসাইল সবগুলো মিসাইলকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেছেন তাদের হাইপারসনিক মিসাইল সফলভাবে আঘাত করেছে জাফা এলাকার ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেনিয়াহো মন্ত্রিপরিষদের এক বৈঠকে বলেছেন হুথিদের জানা উচিত যারা ইসরায়েলের ক্ষতি করতে চাইবে তাদের কঠিন মূল্য দিতে হবে ইসরায়েলের হুথি মিসাইল হামলাকে স্বাগত জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে হামাস বিবৃতিতে হামাস বলেছে গাজায় হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেয়া ছাড়া ইসরায়েল কখনোই নিরাপদে থাকতে পারবে না হাইপারসনিক মিসাইল হামলার পর বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে কারণ বৃষ্টি মিসাইল ছোড়ার পরও ইসরায়েল প্রতিহত করতে পারেনি হুথিদের মিসাইল ফলে ভবিষ্যতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুথি আর্মি যদি আরও এই ধরনের মিসাইল হামলা চালায় তাহলে শোচনীয় পরিণতি বরণ করতে হতে পারে ইসরায়েলকে হুথিদের মিসাইল প্রতিহত করতে না পারার ব্যর্থতা নিয়ে ইসরায়েল আর্মির বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার রোববার ইসরায়েলে মিসাইল হামলার পর ইয়েমেনের রাজধানী সানায় দশ লাখ মানুষের এক জনসমুদ্রে ভাষণ দেন হুথি নেতা সৈয়দ আব্দুল মালেক আল হুথি তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন তাদের বিরুদ্ধে আরও বড় হামলা চালাবে তারা ইয়েমেনের হুথি আর্মি হিসেবে পরিচিত বিদ্রোহী আনসারাল্লাহ বর্তমানে রাজধানী সহ দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথি আর্মি বা আল্লাহ ইরান সমর্থিত একটি মিলিশিয়া বাহিনী গাজা যুদ্ধ শুরুর পর হুথি আর্মির নেতৃত্বে ইয়েমেন বিশ্বের একমাত্র দেশ যারা ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে ফিলিস্তিনিদের পক্ষে জীবন জীবনবাজি রেখে গত বছর নভেম্বর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলগামী পশ্চিমা জাহাজে হামলার মাধ্যমে শুরু করে এই জীবন যুদ্ধ এরপর সহ এবং ব্রিটেনসহ অনেক দেশ মিলে ইয়েমেনের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে যৌথ বিমান হামলা কিন্তু কোনো কিছুই থামাতে পারেনি ইয়েমেনের হুথিদের গাজা যুদ্ধে ইরান মূলত ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আর্মি এবং লেবাননের হিজবুল্লার মাধ্যমে হুথি আর্মি সম্প্রতি দাবি করে তারা হাইপারসনিক মিসাইলের অধিকারী তাদের এই দাবি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা কারণ বর্তমান বিশ্বে কেবল রাশিয়া এবং চীন ব্যতিক্রমেই হাইপারসনিক মিসাইলের অধিকারী তবে সম্প্রতি ইরান এবং উত্তর কোরিয়াও দাবি করেছে তারা হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে হুথিদের কাছে কিভাবে হাইপারসনিক মিসাইল পৌঁছল তা নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন তবে তারা সত্যি সত্যি এই ধরনের মিসাইলের অধিকারী হলে তা সহ পশ্চিমাদের জন্য খুবই উদ্বেগের বিষয় কারণ বর্তমান বিশ্বে কোনো দেশের কাছে নেই এই মিসাইল প্রতিহত করার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো বস্তুর গতি শব্দের তুলনায় পাঁচ গুণ বেশি হলে তাকে বলা হয় হাইপার্সনিক গতি হাইপারসনিক মিসাইলের মূল বৈশিষ্ট্য হল এটি চলার পথে বাঁক পরিবর্তন করতে পারে প্রতিপক্ষের হামলা এড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের কাছে থাকা শক্তিশালী অনেক ব্যালিস্টিক মিসাইলের গতি শব্দের তুলনায় সাতাশ গুণ বেশি দ্রুত চলতে সক্ষম কিন্তু সেগুলো হাইপারসনিক মিসাইল নয় কারণ সেগুলো সব সরল রেখায় চলে তবে ব্যালিস্টিক মিসাইল পৃথিবীর কক্ষপথের বাইরে অবস্থান করতে পারায় এবং তীব্র গতির হওয়ার কারণে সেগুলোকেও প্রতিহত করা প্রায় অসম্ভব ইসরায়েল আর্মি রোববার স্বীকার করেছে নভেম্বরে তাদের বিমান হামলায় নিহত হয়েছে হামাসের কাছে থাকা তিনজন জিম্মি ইসরায়েল আর্মি এর আগে বারবার অস্বীকার করে আসছিল তাদের হামলায় নিজেদের জিম্মি নিহতের ঘটনা ইসরায়েল আর্মি বলেছে আহমদ গুঞ্জার নামক এক হামাস নেতাকে লক্ষ্য করে তারা উত্তর গাজার একটি টানেলে বোমা হামলা চালিয়েছিল দশই নভেম্বর সেখানে কোনো ইসরায়েলি জিম্মি থাকতে পারে এই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না ইসরায়েলি বিমান হামলায় ওই টানেলে নিহত এক ইসরায়েলি জিম্মির সেনার মা কাতি বিজা টাইমস ইসরায়েল ইসরায়েলকে বলেছেন ইসরায়েল আর্মির এই দাবি আমি বিশ্বাস করতে পারছি না নিশ্চিত না হয়ে তারা কেন সেখানে বিমান হামলা পরিচালনা করল ইসরায়েলের বিমান হামলায় নিহত তিন জিম্মির লাশ ডিসেম্বরে দেশে আনে ইসরায়েল ইসরায়েল আর্মি তখন এই জিম্মি হত্যাকাণ্ডের দোষ চাপায় হামাসের ওপর হামাস তখন নিহত ওই তিন জিম্মি সেনার একটি ভিডিও প্রকাশ করে দাবি করে তারা ইসরায়েল আর্মির বিমান হামলায় নিহত হয়েছে হামাসের পক্ষ থেকে এর আগে অনেকবার বলা হয়েছে গাজায় যেসব নিহত জিম্মি ইসরায়েল আর্মি উদ্ধার করেছে তা তাদেরই হামলায় নিহত হয়েছে ইসরায়েল আর্মি নিজেরা নিজেদের জিম্মিদের হত্যা করে হামাসের উপর দোষ দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে জিম্মি উদ্ধারের সময় অপারেশনে নিহত হচ্ছে তারা তিন জিম্মি নিহতের বিষয়ে রোববার ইসরায়েল আর্মির স্বীকারোক্তির মাধ্যমে হামাসের দাবির সত্যতা মিলল এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মির গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ রোববারও জয়তুন এবং শেখ রাদওয়ান এলাকায় বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে দশ ফিলিস্তিনি নারী ও শিশু জায়তুন এলাকার সালা আল দিন সড়কে একটি হামলায় নিহত হয়েছে একই পরিবারের পাঁচ ফিলিস্তিনি হামলায় বেঁচে যাওয়া একমাত্র সদস্য ডাক্তার নাজওয়া আল নিহত স্বজনদের পাশে বসে আহাজারি করতে করতে আল জাজিরাকে বলেন আমরা এখানে ছিলাম না আমরা খবর পেয়েছি ইসরায়েল আর্মি এখান থেকে চলে গেছে এবং আমরা মাত্র দেখতে এসেছিলাম আমাদের বাড়িঘর ঠিক আছে কিনা এরপরই আমাদের উপর আকাশ থেকে বোমা এসে পড়ল ইসরায়েল আর্মি রোববার আকাশ থেকে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ লেবাননে লিফলেটে তারা দক্ষিণ লেবানন থেকে অধিবাসীদের দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলেছে এর ফলে হাজার হাজার লেবানিজ রোববার থেকে পালাতে শুরু করেছে ঘরবাড়ি ছেড়ে রোববার ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে নেতানিয়াহ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে বড় ধরনের অপারেশন পরিচালনা করতে চায় যদিও প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা কর্মকর্তারা এর বিরুদ্ধে কিন্তু রোববার দক্ষিণ লেবানন থেকে লেবানিজদের চলে যাওয়ার জন্য লিফলেট বিতরণের ঘটনায় সেখানে ইসরায়েলি হামলার আশঙ্কা দেখা দিয়েছে তবে লিফলেট বিতরণ ছাড়াই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মি রোববার থেকে কয়েক দফা ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে রোববারের লিফলেট বিতরণ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার বিরুদ্ধে হিজবুল্লার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে যদি তারা যুদ্ধকে বড় পরিসরে নিতে চায় ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া এর মধ্যে দুটি এস ইউ টোয়েন্টি সেভেন এবং একটি মিক টোয়েন্টি নাইন রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় রাশিয়ান এয়ারফোর্স ভূপাতিত করেছে ইউক্রেনের এসব যুদ্ধবিমান একই সময় বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ান আর্মির হামলায় নিহত হয়েছে ইউক্রেনের দুই হাজার দুইশো সেনা ধ্বংস হয়েছে কয়েক ডজন ইউক্রেনের ভারী আর্টিলারি সিস্টেম একই সময় রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মিসাইল সহ ফ্রান্সের তৈরি শক্তিশালী গাইডের বোমা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দু সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ভূপাতিত করেছে ইউক্রেনের নব্বইটি যুদ্ধবিমান যার অধিকাংশই সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পেয়েছিল ইউক্রেন আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোর্টেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে হাফেজ